আমাকে খুঁজে বাহির করতে এত দেরি হতো না, রাগ হবেন না, আমরা বুঝাইতে চাইতেছি। কবির কথাই সত্য, যদিও নিশা মাথার থেকে যায় না, তুঝে দুনহাইকে রহ সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নহীঁ হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তমাশা নহীঁ হ্যায়, আফা হাসিব তুম অন্নমা খলকনা কুম আবাস, ওয়ান্নকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে কি ধারণা, তোকে অনার্থ সৃষ্টি করছি, তুই আমার কাছে ফিরবি না, ফিরার পরে কি হবে মালিক? তো আল্লাহ নিজেই বলতেছে লাতুস আলুন্নানি নাই, যা দিছি সবগুলার হিসাব তোর থেকে দিব, একদিনে বিল নিব, আজকে বিল পাঠাই না, কেয়ামতের মাঠে বিলের চোতা তোকে দেখাবো, চোতা বিলের কাগজ কেয়ামতের মাঠে তোকে দেখাবো, চোখ 60 বছর ব্যবহার করছ একদিনও বিল পাঠাই নেয়, শ্রবণ শক্তি 60 বছর ব্যবহার করছ একদিনও বিল পাঠাই নেয়, ডেলি 550 লিটার অক্সিজেন নিছস একদিনও বিল পাঠাই নেয়, জান্না জান্না, খালি বাপ দেখায় চলেন না, রাগ হয়েন না আমার উপরে, বাপ নিয়ে চলেন না দুনিয়ায়, সামান্য কিছু পায়া বাবালা হয়ে গেছেন গা, বাপ নিয়ে চলেন না, যান যান ভেন্টিলেটারে যে আছে ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট, যান 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 বাংলাদেশের পত্রিকা উঠায় দেখেন, এখনও লেখা পাবেন যে বলছিল যে সব লেখা নিয়ে আনে আমার, শুধু আমাকে স্বাভাবিকভাবে একটু শ্বাস নিতে দে আর ছাড়তে দে, ওই কাহিনী বাংলাদেশের মিডিয়া এখনও লেখা আছে, যে 12-14 জন ডাক্তারের টিমের সামনে চিৎকার দিয়া বলছিল সব লেখালো এল, শুধু আমাকে একটু সাধারণভাবে শ্বাস নিতে দে ছাড়তে দে, ডেলি 550 লিটার অক্সিজেন নেন। আল্লাহ বলে বিল পাঠাই নেয়, রাগ হয়ে যাবেন? আমরা বলি নবীর তরিকা মতো আসেন, দাড়ি রাখেন, আপনি ভাবেন আমি চিরকুমার থাকবো, ঠিক না? না না, যখন বাহির হবে বসের খাতিরে সাদাই বাহির হবে, যতই মারেন না কেন এটা কালো বাহির হবে না, তত সাদাই বাহির হবে, রাগ হবেন না, হইলে হইতে পারেন, করার কিচ্ছু নেই, বেশি রাগ হবে না আসবো না, মরা যাব? না না মরবো না, আল্লাহ মারবে না, ওই দিনই মারবে যেদিন দিন নির্ধারিত আছে, এর আগে মরবো না, এমন ভাইবেন না আপনাদের এখান থেকে নিয়ে খুব ভালো খাই, না না এটা তো রিক্সা বড় হয় না, অন্য কথার দিকে চলে যেতেছি, আমরা বলি কিন্তু আপনি ভাবেন অন্যটা, না না পায়ে হাত রেখা বলি, এখনো ফিরাস শিখেন জানেন, শিখেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাব কি দ্বারা, এটা ভাবেন, ভাবনা আপনাকে রাস্তা দেখাবে, আমাকে রাস্তা দেখাইতে হবে না, চিন্তা করেন চিন্তা আপনাকে রাস্তা দেখাবে, আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবো কিভাবে, আল্লাহর কাছে পাবো কিভাবে, কবরে পাবো কিভাবে, কিয়ামতের মাঠে পাবো কিভাবে, পলসেরাতে পাবো কিভাবে, পলসেরাত ওর জন্যই চুলের মতো চিকন, ওর জন্যই তলোয়ারের মতো ধার, যে গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না, আল্লাহর রসুলের কাছে পাবে না, কিন্তু হ্যাঁ যে পাবে ওর জন্য পলসেরাত চুলের মতো চিকন না, ওর জন্য তো পলসেরাত হাইওয়ে, এই জন্য তো দোজক বলবে, এই জন্য তো দোজক কোনো কোনো লোককে বলবে ভাই তুই দীর্ঘতিতে যাস না, কেন পদ্মা ব্রিজ কমপ্লিট হলে বহুত মানুষ পদ্মা ব্রিজ ঘুরতেও যাবেন, ঠিক না? যে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে আমার কতটুকু গ্রহণযোগ্যতা, কিন্তু ওই আগেই বলে নিছি যে আমাদের এখানে তো সেফ হয়ে গেছে, আমাদের মেমোরি কার্ডে সেফ হয়ে গেছে, দিলে আমাদের বসা গেছে যে দুনিয়ার গ্রহণযোগ্যতাই বড় গ্রহণযোগ্যতা, এই জন্য হাজারো কোটি খরচ করতে কোনো দ্বিধা করে না, মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না, যদিও এটা 60-70 বৎসরের, এই গ্রহণযোগ্যতা কোনো কাজে দিবে না,
হাজারো মানুষ দুনিয়াতে গ্রহণযোগ্যতা নিয়ে এখন কবরের কোলেই আছে। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নৌজোয়া কেসে কেসে, এটাই সত্য। বড় বড়রা জমিনের ভিতরে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, খুঁজলে জানি না। সুলাইমান আলাইহিস সালামের কবর তো কোথাও নাই, আর নবীদের শরীর মাটি খাওয়া হারাম। যদি খোঁজা যাইত, নাই কোথাও চিহ্ন, নাই পাওয়া যায় না ওনার কবরের চিহ্ন কোথায়। আমি তো ছাট মাইরা দেখছি, আপনারা যে খোঁজা দেখতে পারেন। যতটুকু আছে দুনিয়ার বুকে চিহ্ন, অতটুকু তো আল্লাহ আমাকে দেখায় ফেলছে, এটা আল্লাহর এহসান। এতটুকু আমি চোখে দেখা ফেলছি, আল্লাহ আমাকে দেখাইছে, বাকি নাই, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে। আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের, কিন্তু খোঁজলে কিচ্ছু পাওয়া যাবে না, এটাই সত্য। খোঁজলে কিচ্ছু পাওয়া যাবে না, এটাই সত্য। আবার এটাও সত্য, সুলতান মাহমুদের কবর 46 বছর পরে খুলে গেছে, নিজে নিজে খুলে গেছে। তো দেখছে যেরম রাখা আছে ওরকমই রাখা আছে, সুলতান মাহমুদ গজনবীর কবর 46 বছর পরে খুলছে, তারপরও দেখা গেছে যেরম রাখা আছে ওরকমই রাখা আছে। 37 বছর পরে আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলে গেছে, দেখছে সবাই দেখছে যে এখন মনে হয় দাফন করছে, রক্তগুলা তাজা এখনো টপ টপ করে পড়তেছে, অথচ 37 বছর হয়ে গেছে। এটাও ইতিহাস আছে, সত্য। এটিই মানেন আর না মানেন, মৌত কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। বিদায় কবির কলম লিখতে বাধ্য হয়েছে, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতেবি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হস সুধারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা, এটাই সত্য। মৌত কাউকে ছাড়ে না, শুধু ঐতিহ্যগুলো আমাদের ভিতরে রেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, রাগ হয় না, পরিচয় দিতে পারবেন, সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে, দিতে পারবেন আপনি, আহসান মঞ্জিলের পরিচয় দিতে পারবেন, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই, এটাই সত্য। বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি, যে বিক্রমপুরা পোলা কোটি টাকা তোলা বলতে পারবেন আনতে, কিন্তু রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। রাগ হয় না আমার কথায়, আমি বড় ব্যথা নিয়ে বলতেছি, ঐতিহ্য এটাই সত্য। বচপনে বরসো খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, জওয়ানি দুই ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, আর্থিক জওয়ানিও আছে, আবার সামাজিক জওয়ানিও আছে। জওয়ানি অনেকগুলো হয়, জওয়ানি একটা হয় না, যৌবন একদিক দিয়ে হয় না, শুধু শারীরিক যৌবন না, পাত্রীর যৌবনও আছে, পাত্রীর যৌবন রাগ হয় না, সয় সম্পত্তির যৌবনও আছে, অমতা ক্ষমতার যৌবনও আছে। তো বলছে জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফের ক্যা ক্যা সেতায়া, যখন বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এক্স হয়ে গেছে, অবসরপ্রাপ্ত হয়ে গেছে, তখন বোঝে যে কি হয়েছি। হাঁ হাঁ, বুড়াপে বৃদ্ধ অনেক দিক দিয়ে হয়, যার দাপটে অফিস কাঁপত সে যখন এক্স হয়, তখন রিটায়ারমেন্টের পয়সা নেওয়ার জন্য তাকেই টেবিলে টেবিলে ঘুরতে হয়, জিজ্ঞাসা করেন, এখানে আসে সরকারি কর্মকর্তা জিজ্ঞাসা করেন, দুই দিন আগে সবাই স্যালুট দিত, এখন সে সবাইকে স্যালুট দেয় ফাইলটা তাড়াতাড়ি ওকে করানোর জন্য, কিন্তু তখন সবাই মুস্কি হাসে, বলে স্যার এরকম অনেকে ঘুরছে, এখন আপনিও ঘোরেন, ফাইল কখন পাস হবে, কিভাবে হবে, ফাইলের পর কিভাবে লাগবে এটা আপনিও জানেন, ওটা আগে করেন, ফাইলের পর খুলে যাবে।
রাগ হইন না, কবির কথা সত্য, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া। যদিও নিশা মাতার থেকে যায় না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, মানে কোনো দরকার ছিল না। আমার কমিটি এলা এমনি রাগ হয়ে যাবে যে প্রত্যেক চুমাই কিছু না কিছু আমাদেরকে শুনে আনেন না। কসম খোদার, এই দায়িত্ব আমাদের নেওয়া কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কারো দরকার থাকলে থাকতে পারে, আমার দরকার ছিল না আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে পালবে, যেইখানে থাকি যেই অবস্থায় থাকি পালবে, আল্লাহর উপরে এতটুকু ভরসা আছে, একইন আছে, বিশ্বাস আছে। মুসা আলাইহিস সালাম কোনো একদিন খুদার অভিযোগ, খুদার কারণে কোনো এক কাহিনী, ওটা আমি তুলতে চাই না, তো আল্লাহ বলছে মুসা এক পাথরের উপরে মারো তোমার লাঠি দিয়ে, তো মারছে, তো পাথর টুকরা হয়ে আরেকটা পাথর বেরিয়েছে, কয়টাকো মারো, তো আরেকটা পাথর বাহিরেছে, কয়টাকো মারো, তো ওইটা যখন দুই টুকরা হয়েছে তো ভিতরে দেখতেছে একটা পোকা সবুজ একটা ঘাস মুখে নিয়ে চাবাইতেছে। তো পাথর বলতেছিল আলহামদুলিল্লাহ আল্লাযী যাকারানী ওয়ালাম ইয়ানসানী, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে স্মরণ রাখে, আমাকে বলে নাই, ওয়ারাজাকানী আর আমাকে রিজিক দিছেন, তিন পাথরের ভিতরে। তো মুসা আলাইহিস সালামের আকল খুলে গেছে, আমাদেরও বিশ্বাস আল্লাহ পালবে। শুধু দায়িত্ব নিচে দেখে আপনাদেরকে এরকম হাতে পায়ে ধরতেছি, নাহলে কোনো প্রয়োজন ছিল না। বড় কষ্ট করে ছুটে আসি ভিতর থেকে বলি, নাহলে কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। শাহজাদা মিয়ালের নতুন মানুষ খুঁজতেও দুই এক ঘন্টা এদিক দিয়ে ঘুরতে হয়, তওয়াফ করতে হয়, তারপরে শাহজাদা মিয়ালের পূজা পায়। কোনো দরকার ছিল না আমার এখানে আসার, রাগ হবেন না, পায়ে হাত রাখে। নতুন কোনো মানুষকে দিলে ও একবার বাদামতলি যায়, একবার ইসলামপুর যায়, একবার বাবুবাজার যায়, একবার মিটফোর্ট যায়, তারপরে খুঁজতে খুঁজতে শাহজাদা মিয়ালের বের করে। নাহলে আমিও গুলিস্তানের চৌরাস্তায় বয়ে থাকতাম, আমাকে খুঁজে বাহির করতে এত দেরি হতো না। রাগ হবেন না, আমরা বুঝাইতে চাইতেছি কবির কথাই সত্য, যদিও নিশা মাথার থেকে যায় না। তুচে দুনহাইকে রহম সবসে আলা হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়। আফা হাসিব তুম আন্নামা খলকনা কুম আবাস ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে কি ধারণা, তোকে অনার্থক সৃষ্টি করছি, তুই আমার কাছে ফিরবি না, ফিরার পরে কি হবে মালিক? তো আল্লাহ নিজেই বলতেছে লা তুস আলুন্না আনি নাই, যা দিছি সবগুলার হিসাব তোর থেকে নিব, একদিনে বিল নিব, আজকে বিল পাঠাই না, কেয়ামতের মাঠে বিলের চোতা তোকে দেখাবো, চোতা বিলের কাগজ কেয়ামতের মাঠে তোকে দেখাবো। চোখ 60 বৎসর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই, শ্রবণ শক্তি 60 বৎসর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই, ডেলি 550 লিটার অক্সিজেন নিছস, একদিনও বিল পাঠাই নাই। জান্না জান্না, খালি বাপ দেখায় চলেন না, রাগ হইন না আমার উপরে, বাপ নিয়ে চলেন না দুনিয়ায়, সামান্য কিছু পায়া বাবালা হয়ে গেছেন গা, বাপ নিয়ে চলেন না, যান যান ভেন্টিলেটারে যে আছে ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট, যান 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 বাংলাদেশের পত্রিকা উঠায় দেখেন, এখনও লেখা পাবেন যে বলছিল যে সব লেখা নিয়ে আনে আমার, শুধু আমাকে স্বাভাবিকভাবে একটু শ্বাস নিতে দে আর ছাড়তে দে। ওই কাহিনী বাংলাদেশের মিডিয়া এখনও লেখা আছে, যে 12-14 জন ডাক্তারের টিমের সামনে চিৎকার দিয়া বলছিল সব লেখা লো এলো, শুধু আমাকে একটু সাধারণভাবে শ্বাস নিতে দে ছাড়তে দে, ডেলি 550 লিটার অক্সিজেন নেন। আল্লাহ বলে বিল পাঠাই নেয়, রাগ হয়ে যাবেন? আমরা বলি নবীর তরিকা মতো আসেন,
দাড়ি রাখেন, আপনি ভাবেন আমি চিরকুমার থাকবো, ঠিক না? না না, যখন বাহির হবে বয়সের খাতিরে সাদাই বাহির হবে, যতই মারেন না কেন এটা কালো বাহির হবে না, তত সাদাই বাহির হবে। রাগ হবেন না, হইলে হইতে পারেন, করার কিচ্ছু নেই, বেশি রাগ হবেন আসবো না। মরা যাব? না না মরবো না, আল্লাহ মারবে না, ওই দিনই মারবে যেদিন দিন নির্ধারিত আছে, এর আগে মরবো না। এমন পাইবেন না আপনাদের এখান থেকে নিয়ে খুব ভালো খাই, না না এটা তো রিক্সাভারও হয় না। অন্য কথার দিকে চলে যেতেছি, আমরা বলি কিন্তু আপনি ভাবেন অন্যটা, না না পায়ে হাত রেখা বলি, এখনো ফিরাস শিখেন, জানেন শিখেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো কি দ্বারা, এটা ভাবেন। ভাবনা আপনাকে রাস্তা দেখাবে, আমাকে রাস্তা দেখাইতে হবে না। চিন্তা করেন, চিন্তা আপনাকে রাস্তা দেখাবে। আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবো কিভাবে, আল্লাহর কাছে পাবো কিভাবে, কবরে পাবো কিভাবে, কিয়ামতের মাঠে পাবো কিভাবে, পলসেরাতে পাবো কিভাবে। হ্যাঁ পলসেরাত ওর জন্যই চুলের মতো চিকন, ওর জন্যই তলোয়ারের মতো ধার, যে গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না, আল্লাহর রসুলের কাছে পাবে না। কিন্তু হ্যাঁ যে পাবে ওর জন্য পলসেরাত চুলের মতো চিকন না, ওর জন্য তো পলসেরাত হাইওয়ে, এই জন্য তো দোজক বলবে, এই জন্য তো দোজক কোনো কোনো লোককে বলবে ভাই তুই দীর্ঘতিতে যাস না, কেননা পদ্মা ব্রিজ কমপ্লিট হলে বহুত মানুষ পদ্মা ব্রিজ ঘুরতেও যাবেন, ঠিক না? কি বলেন? তখন ড্রাইভার বলবে আস্তে চালা দেখি ব্রিজটা বানাইছে তো বানাইছে কিভাবে, ঠিক না? আবার অনেকজনে নিচ দিয়ে হাইটেও যাবে, হাঁটার রাস্তাও বানাইতেছে, বলবে গাড়ি দিয়া দেখলাম একটু হাইটা দেখি, তুই ওই পারে জাগা আমরা হাইটা আসতেছি, ওই পারে অপেক্ষা করিস গাড়ি নিয়ে, ঠিক না? কিছু লোক পলসেরাত দেখতে দেখতেও যাবে যে আল্লাহ এটা দাঁড় করাইলো তো দাঁড় করাইলো কি কইরা, তো হাদিসে আছে হাক জাহান্নাম বলবে দ্রুত পাড়ো তোর দীর্ঘতি আমার আগুন নিভাইয়া দিবে, কেননা তোর থেকে তো নূর ফুটা বাহির হইতেছে, নূরুহুমিয়া সাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হবে, গোর্রাম মুআজ্জিলিনা মিন আসারি সুদুদ। আল্লাহ রসুল শুধু শুধু বলেন না, নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, বলছে কিরকম আলো, বলে আজকে বাহির হলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আপনি ভাবেন সূর্য একটা, আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন যে সূর্য কয়টা, আমাদের 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 গ্যালাক্সিতে সূর্য কয়টা, আমাদের ছায়াপথে সূর্য কয়টা জিজ্ঞেস করেন, আমরা যে ছায়াপথে আছি, আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, 30 কোটি সূর্য, 30 কোটি শুধু আমাদের ছায়াপথে, 30 কোটি সূর্য শুধু আপনি একটা দেখেন, আমাদের গ্রহের উপরে একটা শুধু ঘুরতেছে, আমাদের গ্রহের উপরে, বাকিগুলো আমরা দেখি না, 30 কোটি সূর্য আমাদের ছায়াপথে, বাকি ছায়াপথ বাদ। আল্লাহর রসুল বলছে ওই আলো যদি একটু বাহির হয় তো যত সূর্য আছে প্রত্যেক কক্ষপথে ছায়াপথে সবগুলো আলো হারায় ফেলবে, আলো হারায় ফেলবে, মোমবাতির আলো আলো, অন্ধকারে জ্বালাইলে বড় আলো দেখা যায় কিন্তু সূর্যের আলোর সামনে মোমবাতির আলো কোনো আলো না, হাজার পাওয়ারের লাইটের সামনে কোনো আলো না, এলজিডির সামনে কোনো আলো না মোমবাতির, ঠিক এরকমই। তো দোজক বলতে বাধ্য হবে দ্রুত গতিতে পার হওয়া, নাহলে আমার দোজকের আগুন নিভা যাবে, এটাও হাদিসে আছে, এটাও আছে, এই জন্যই কানতেছি আপনাদের কাছে, নাহলে কান্নার কোনো দরকার ছিল না, কেন কানবো, এই সময়টা অন্য কাজে লাগাইয়া দিতাম, আল্লাহ আল্লাহ করতে থাকতাম নিজের জন্য, না দায়িত্ব এটা কাঁধে, এই জন্যই আসি, এই জন্যই আপনাদের সামনে চোখের পানি ঝরাই, আসেন ভাবেন যে আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু,
আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি অপেক্ষায় আছি ইন আতানি লাইলান কাবিল তো, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিল তো, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশার তোকে বুকে নিতে দেরি করি না।